আজকে যে প্রোডাক্টটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে ময়েশ্চার মিটার। আপনারা জানেন যে যারা সাইলেজ করে, তারপরে ধান শুকানোর পর যে টেম্পারেচারগুলো মাপতে হয়, যে ময়েশ্চারগুলো মাপতে হয়, সেই জন্য মিটারগুলো ব্যবহার করা হয়। প্রথমে দেখেন এই মিটারটা কিন্তু খুবই সুন্দর একটা মিটার, এবং এটাতে দেখেন ভয়েস কমান্ড দেয়া আছে। বেশ কিছু হয়তো আপনার ময়েশ্চার মিটার দেখছেন যেগুলোর ম্যানুয়াল, এখানে আপনাকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিন্তু বলে দিবে যে এটাতে কি কি হচ্ছে, ডিসপ্লেতে কি দেখাচ্ছে। এই ব্যাটারির অংশটাতে দেখতে পারবেন এখানে চারটা ব্যাটারি ব্যবহার করা আছে, এবং এই ব্যাটারির সিগন্যালগুলোও কিন্তু ইয়াতে দিয়ে দিবে যে এটা হচ্ছে কতদূর চার্জ আছে, চার্জ শেষ হয়ে গেলে এখান থেকে আপনার সিগন্যাল পেয়ে যাবে। তো ব্যবহার করার আগে অবশ্যই এই ক্যাপটা খুলেই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই দেখতে পাচ্ছেন, এটা যদি হচ্ছে আপনি ভুট্টা, ধান, বিভিন্ন সিডস, যেমন হচ্ছে তরমুজের সিড, তারপরে চীনা বাদাম, এগুলো কতটুকু শুকিয়েছে, এই জিনিসগুলো যখন চেক করবেন তখন এটা কিন্তু ফসল বা ওই যে জিনিসটা চেক করবেন, যে ময়েশ্চার চেক করবেন, সেখানে এটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে এখানে মিটার দেখাবে। তার আগে আমি একটু দেখাই, এখানে এটা চেপে ধরে থাকলে অন, এই যে বলতেছে যে এটা অন করা হলো। এরপরে আসেন এখানে কি কি জিনিস কাজ করা যাবে, এর পরেরটাতে আমি এখানে একটু চাপ দিই, ওয়েট, এরপরে এরপরে কর্ন। আপনারা যারা ভুট্টা সাইলেজের জন্য ওই ময়েশ্চার চেক করেন, তারা কিন্তু এই কর্ন আনার পর তারপরে কিন্তু চেক করতে পারবেন। বার্লি, বার্লি কিন্তু আপনারা এটা দিয়ে চেক করতে পারবেন। এরপরে রাইস, সরগাম, সরগাম এখান থেকে চেক করতে পারবেন। ফিড, এরপরে র্যাপসিড, মেলন সিড, আপনার তরমুজের বীজ, এরপরে হচ্ছে সয়ামিল, সয়াবিন, দুইটাই করতে পারবেন। আচ্ছা, এরপরে পিনাট, এরপর সিড কটন, তুলা। তো বুঝতে পারছেন যে এই একটা ছোট্ট ময়েশ্চার মিটার দিয়ে আপনারা কতগুলো চেক করতে পারবেন, যতগুলো বললো এখানে 13টা, জাস্ট একটা মেশিন দিয়ে 13 রকম পণ্যের কিন্তু আপনারা ময়েশ্চার চেক করতে পারবেন। এরপরে দেখেন এখানে আপনি লিমিট সেট করে দিতে পারবেন, তারপরে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এই যে অ্যাডজাস্টে ক্লিক করে এখন 0.0% দেখাচ্ছে, এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে লিমিট দেওয়া আছে, লিমিটে ক্লিক করলে এই যে লিমিট পর্যন্ত, এই 10.0% পর্যন্ত কিন্তু এটা লিমিট করে দেওয়া আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, এবং ভয়েস কমান্ডগুলোও চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছোট্ট একটা মিটার দিয়ে কতগুলো কাজ করতে পারবেন, এবং এখান থেকে আপনারা অফ করে দিতে পারবেন। তো এটা এই সিজনটাতে আমাদের সর্বোচ্চ এটা বিক্রি হয়, এই কারণে আগে থেকেই ভিডিওটা দিয়ে রাখলাম। সামনে ভুট্টার সিজন আসতেছে, এটার পাশাপাশি জানিয়ে রাখলাম যে এই একটা ছোট্ট মিটার দিয়ে, এই ময়েশ্চার মিটারটা দিয়ে কিন্তু আপনারা আরও বেশ কিছু কাজ করতে পারবেন। আপনার ধান কতটুকু শুকালো, গম কতটুকু শুকালো, পরে আপনার বীজগুলো কতটুকু, তরমুজের বীজগুলো কীভাবে শুকালো, তুলা কতটুকু শুকালো, এটার ময়েশ্চারটা আপনারা চেক করতে পারেন একটা মিটার দিয়ে। তো যারা এই ব্যবসাগুলোর সাথে জড়িত আছেন তারা এটা নিতে পারেন, এবং অনেক কাজে দিবে আশা করি। তো সবাই ভালো থাকেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে।